আমি যখন গার্লস নিয়ে কথা বলছি তখনও ভাইরাল, আমি যখন মানুষের ভালোর জন্য কথা বলছি তখনও ভাইরাল হই। এটা মানুষের একটা হ্যাবিট হয়ে গেছে আমাকে নিয়ে আলোচনা, আমি ভালোবাসি এটাকে। এভাবেই নিজের অবস্থান জানালেন সাম্প্রতিক সময়ের আলোচিত নাম হেলেনা জাহাঙ্গীর। গত বছর এক ইফতার মাহফিলে জন্মদিন উদযাপন ও রোমান্টিক গান পরিবেশন করে সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। একই বছর দেশের প্রবীণ একজন টেলিভিশন মালিকের সঙ্গে গানের অফার পেয়েছেন বলে ফেসবুকে পোস্ট দেন হেলেনা। পরে একটি ফাঁস হওয়া অডিওতে ওই টিভি মালিকের সঙ্গে হেলেনার বাগবিতণ্ডাও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাম্প্রতিক সময়ে আওয়ামী চাকরিজীবী লীগ দল গঠন বিতর্কে তার আওয়ামী লীগে থাকা দুইটি পদ হারিয়েছেন। মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে রবিবার সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকেও বহিষ্কার করা হয়েছে হেলেনাকে। বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। কয়েকদিন আগে আওয়ামী চাকরিজীবী লীগের কর্মকাণ্ড সম্পর্কে পোস্ট দিলেও নিজের অবস্থান 180 ডিগ্রি পাল্টে ফেলেছেন হেলেনা জাহাঙ্গীর। বলছেন আওয়ামী চাকরিজীবী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই। স্ট্যাটাস দিয়েছি যে ওদের এই মানে আমি কিন্তু সেখানে লিখি না যে আমি সভাপতি, বা আমি কিন্তু বলি না যে আমার জন্য শুভকামনা করবেন আপনারা, আপনাদের কাছে কারোর কাছে কিন্তু আমি দোয়া চাইনি এখনো। আমি যখন দোয়া চাবো তখন বুঝবেন যে আমি দায়িত্ব গ্রহণ করেছি, আমি কিন্তু দায়িত্ব গ্রহণ করিনি। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কখনো করেননি বলে জানান তিনি। কোনো দলের সাথে কখনো সম্পর্ক ছিল না, যদি কেউ সম্পর্ক দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম, আমি যেই ধরনের চ্যালেঞ্জে দিতে পারে সেই ধরনের চ্যালেঞ্জ আমি নিব। আমি আওয়ামী লীগের বাইরে কোনো দলে ছিলাম না, না জাতীয় পার্টি, না বিএনপি, না জামাত, না কোনো কিছু। এদিকে গোয়েন্দা সূত্র বলছে হেলেনা জাহাঙ্গীরের বিতর্কিত কর্মকাণ্ডের খোঁজে নেমেছেন সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।